হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আবারও নিয়ে আসছে একটা অসাধারণ গেম প্লে। আর আজকে আমরা পিকে নামি নাই, আজকে আমরা নামছি কি ক্লক টাওয়ারে। আর মাত্র একটা স্কোয়াড নামছে, মাত্র খুবই আনফর্চুনেট একটা স্কোয়াড নামছে। তো নামার সাথে সাথেই আমি পেয়ে যাই MP5, যেটা শর্ট রেঞ্জের জন্য একটা অসাধারণ SMG। আর তার সাথে আমি পেয়ে যাই শর্ট গান। আর প্লেয়ারগুলো আমার নিচে লুট করতেছিল, আমি সাউন্ড পাইতেছিলাম। তো আমি যেহেতু ভালো ভালো গান পেয়ে গেছি, তো আমি ডিসাইড করি কি আমি এদের দিকে রাশটা দিয়ে দেব। বিকজ যদি বেশি টাইম দিয়ে দিই এরা একসাথে চলে আসতে পারে বা আমার জন্য সমস্যা ক্রিয়েট করতে পারে। তো নিচে আমি খোঁজার জন্য এদের বের হই। এই মেবি কিছু একটা চেঞ্জ করতেছিল, তো এরা জলদি জলদি ফিনিশ দিয়ে দিই। আর এদিকে আমি সাউন্ড পাই, ও টিমমেটগুলো আমার দিকে আসতেছে। টিমমেটগুলোরে আমি আর আমি কিছু ড্যামেজ দিয়ে সরে পড়তে লাগে। আমি ভাবি কি ওর টিমমেট মানে লাস্ট যে প্লেয়ারটা, সো মেবি ওইদিকে আসে, কিন্তু না, ওদের লাস্ট প্লেয়ারটা এই আশেপাশেই ছিল না, ছিল অ্যাকচুয়ালি, কিন্তু কোথাও ক্যাম্প করেছিল। তো আমি ওর দিকে বেশি মানে খোঁজার জন্য বেশি টাইম স্পেন্ড না করে আমি বের হয়ে পড়ি ফ্যাক্টরির সাইডে যে এরিয়া আছে ওইদিকে বের হয়ে পড়ি। তো আমি এইদিকেও কোনো এনিমি দেখি না, কিন্তু এইখানে আসার পর আমি দেখতে পারি একটা প্লেয়ার চুপি চুপি ওয়াইরাতে দেখে যাচ্ছে। তো আমি ভাবছি সোলো প্লেয়ার মানে ইজিলি মেরে দেবো, তো আমি এই জন্য আগায় যেতে থাকি। তো এইখানে যে যেটা হয় সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পুরা স্কোয়াড হেডশটে শেষ। তো গাইস, ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই মেক শিওর টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল বাটন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এইদিকে ফুল স্কোয়াড মানে পুরো খেয়ে দেওয়ার পর আমি ড্রপের দিকে যাই, উপরে পিকের সাইডে যাই। মানে আমরা বারমুনাতে খেলবো আর পিকের সাইডে আসবো না, এটা কখনো হয়। তো ড্রপ থেকে আমি দ্রোন পেয়ে যাই, আর আমি চেক করার জন্য দ্রোনটা পিকের সাইডে সারি যে পিকে সাইডে কেউ আসে নাকি, বিকজ পিকে থাকবেই ভাই, ঠিক আছে, পিকে ক্যাম্প করে থাকবেই, মানে র্যাঙ্ক পুশ করে তো অনেকেই, র্যাঙ্ক পুশ না করলে মানে টিমমেট মরে যায়, চুপচাপ বসে থাকে, অনেক ক্যাম্পার আছে না ওইরকম। তো আমার সেই দ্রোনটা কাজে লেগে যায়, আমি দ্রোনে দেখতে পারি কি ওয়ার হাউসের মধ্যে একটা প্লেয়ার বসে আছে। বেচারাটা আমার দ্রোনটা ফাটানোর চেষ্টা করতেছিল, ভালো, এমনিও জেনে গেলাম তুমি আসো, এমনিও জেনে গেলাম তুমি আসো। তো আমি ফার্স্টে মানে মনে করি কি ও হয়তো পিক করে মারতে লাগবে, না পিক করে মারতে লাগে না। তারপর আমি চিন্তা ভাবনা করি আমার কাছে তো পেটের অ্যাবিলিটি আছেই, আমার ব্রহ্মাস্ত্র, বুম, মানে ভাই এনিমি ভাবতেও পারে না যে বোম অত দূরে যাবে, আর এই জিনিসটাই আমার অ্যাডভান্টেজ। তো বেচারা সোলো প্লেয়ারটাকে ইজি মেরে দিছে, আমি বোম দিয়ে উড়াই দিছি। তো বোম দিয়ে উড়াই আমি যখন বের হয়ে যাই, আমার লেফটে দেখতে পারবো গ্লোয়াল বসানো, আর ওইদিকে ফাইট হইতেছিল। তো ফাইট যেহেতু হইতেছে, আমরা কি থার্ড পার্টি কোথাও যাবো না? অবশ্যই যাব। তো ফাইটে আমি চলে যাই পিছন দিক দিয়ে যাতে ইজিলি মারতে পারি। তো আমি একজনকে দেখি, অ্যাকচুয়ালি ফাইট অলরেডি শেষ, ও লুট করতেছিল ক্রেট। তো ওই একজনকে নক করে দিই। এখন ওর টিমমেট ওটা বাঁচানোর জন্য টেম্পো তো করে আসে, মানে রিক্সাতে করে আসে, সিরিয়াসলি। এরাও মেরে দিই, ততক্ষণে ও আবার রিভাইভ হয়ে যায়। পুরা হেডের উপর হেড মেরে সবগুলারে খেয়ে দিই ভাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে থাকবেন, ঠিক আছে, যত মনে চাই তত সাবস্ক্রাইব করেন। তো যেহেতু এইদিকে মেরে দিছি, এর আরেকজন প্লেয়ার অ্যালাইভ ছিল, তো ওই প্লেয়ারটাকেও দেখে ফেলি।
তো চুপি চুপি গ্লোয়াল বসায় দেয়। তো আমি ভাবছি কি অত কাহিনীতেই যাব না, সুন্দর করে কাছে গিয়ে আমার ব্রহ্মাস্ত্র দিয়ে মেরে দেব। ইয়ো ভাই, এনিমি বুঝতেও পারে না যে বোম অত দূরে যাবে, আর এই জিনিসটাই মানে কি আর বলবো। তো যেহেতু আমি ওইদিকে সবাই মেরে দিছিলাম, তো এদিকে আমি চেক করতে আসি যে কেউ আছে নাকি, আর সাথে ড্রপও পড়ছে, আর ড্রপ পড়লে কিছু নেই আর না নেই, ড্রপটা চেক করতে খুবই মনে চায়। আমিও ব্যতিক্রম না, আমিও ড্রপটা চেক করতে আসতেছি। তো ড্রপে দেখি দ্রোন দিছে আর আমার ব্যাগ ফুল, তো আমি একটা গ্লোবাল ড্রপ করে দিয়ে দ্রোনটা নিয়ে নিলাম। তো তখনই কি হয়, পিছন দিক থেকে আমার একজন প্লেয়ার মারতে থাকে সোলো। তো আমি ফার্স্টে ভাবলাম একটু গ্লোবালটা বসাবো, তারপর ভাবলাম না আমি তো কবারে আছি, বসানোর দরকার নেই। তো যেহেতু ওই সোলো প্লেয়ার ছিল, ওর দিকে আমি সুন্দর করে রাস দিচ্ছি, কোনো কথা হবে না। আর মজার বিষয়, এই সোলো প্লেয়ার দিকে আমি রাস দিই, এই সোলো প্লেয়ারের সাথে আরেকটা সোলো প্লেয়ারে ফাইট হয়ে যায়, আর আমি সোলো প্লেয়ার, এই দুইটা সোলো প্লেয়ারে কিল চুরি করে নিই। কেমন জানি মাথা ঘুরে যাচ্ছে না, আমারও ঘুরে যাচ্ছে। দুইটা ফাইট করতেছিল, বেচারে দুইটার পিস থেকে আমি মেরে দিলাম। তো যেহেতু আর তিনজন অ্যালার্ট ছিল, আমি ভাবছি কি এটা বুয়া আমার ইজি হয়ে যাবে, আর এক স্কোয়াডে মেবি তিনজন বেঁচে আছে এরকম ভাবছিলাম। কিন্তু যাই হোক, এনিমিদের জন্য আমি একটু ভালোবাসা দিয়ে দিলাম, আমার যারা দেখতেছে তাদের জন্য, ঠিক আছে। একজন লাইক করে দিছিল এই জন্য। তো ওইদিকে আমি দেখতে পারি লেফটে একটা প্লেয়ার যেতেছে, তো আমি এর সাথে কিছু মজা করার জন্য আমি একটু ওর কাছে যাই, ভাবছি কি ওরে ওরে আমার ব্রহ্মাস্ত্র দিয়ে মেরে দেবো। তো না, ও বেচারা টের পেয়ে যায় যে আমি ওরে মারতেছি, 118 ড্যামেজ খাইছে কিন্তু। তো কাছে আসে আমি ভাবছি কি বোম দিয়ে মেরে দেবো, কিন্তু না, তাও মারতে পারি নাই ওরে। পরে ভাবছি না জোনে মরে যাবে, জোনে যাতে না মরে যায় এই জন্যই আমাকে মানে গান দিয়ে মেরে দিতে হলো স্কার দিয়ে। তো কিল তো পেয়ে যাব, কিন্তু এইখানে আমার সাথে ঘটে একটা বেদনাজনক ঘটনা যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অবশ্য আমার বোকামের জন্যই হয়েছে এটা। তো উপরে ফাইট চলতেছিল আর আসিল ওই দুইজন অ্যালাইভ আমি বাদে, মানে সোলো সোলো অ্যালাইভ ছিল, আমিও সোলো ছিলাম। আমি এই সোলো ওই সোলোটা রাশ দিতে যাই, বেচারা উপরে কি সুন্দর করে মাইন্ড রেখে দিয়েছে দেখেন। মাইন্ডটাও আমি ফুটাই দিই ভাই, মাইন্ডেও মরি না আমি। এখানে আমাদের শটটা এই বাক্সের জন্য ভুলে পিছনের গ্লোয়ালে যায় লাগে, আর আমাকে বুম ব্যাম করে। তো গেম প্লেটা আশা করে অসাধারণ ছিল, এনিমিটা আমাদের দিল ভেঙে দিল। আমি আবারও চলে আসবো আরও এক্সাইটিং গেম প্লে নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।